রামিসা ইসলাম, আপনি লিখেছেন, আমি একজনের সাথে হারাম সম্পর্কে ছিলাম, এখন সম্পর্ক নেই, কিন্তু আমি তাকে এখনো ভালোবাসি। আমি তাকে কি আমার স্বামী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবো? কিভাবে দোয়া ও আমল করব? দেখুন, সম্পর্ক ছিল হারাম, এখন নেই আলহামদুলিল্লাহ। আপনি তাকে যদি স্বামী হিসাবে পেতে চান তাহলে বিবাহ প্রস্তাব করুন, আপনার অভিভাবকদের মাধ্যমে তার সাথে বিয়ের জন্য আপনি চেষ্টা করুন। যদি সে সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অযথা তার জন্য অপেক্ষা করা, দীর্ঘ সময় পর্যন্ত সে তার জায়গায় আপনি আপনার জায়গা জন্য অপেক্ষা করেন, এটা সঠিক কাজ নয়। এভাবে অপেক্ষা করার ফলে আর কিছু না হোক, মনের যে জেনা, সেই জেনাটা আপনার মধ্যে আসতে থাকবে এবং আপনি এটা থেকে বাঁচতে পারবেন না। বিধায় হয় বিবাহ করে ফেলবেন, আর যদি বিবাহ করার সুযোগ না থাকে তাহলে দুজন দুপথে হাঁটবেন, এবং যদি কখনো আল্লাহ তালা আপনাদের দুজনের মধ্যে বিবাহ কপার লিখে থাকে হয়ে যায় তো ভালো কথা, কিন্তু এটার জন্য অপেক্ষা করা এবং দীর্ঘ সময় পর্যন্ত আপনার একে অন্যকে আপনার পাওয়ার জন্য চেষ্টা করা এবং বছরকে বছর এটার জন্য বসে থাকা, এই কাজগুলো ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে মোটেও কোনো ভালো কাজ নয়। পছন্দ হয়েছে বিবাহ করবেন, পছন্দ হয়েছে বিবাহ করার সুযোগ নাই তাহলে দুজন দুপথে হাঁটবেন। আমরা আজকাল নফসের এবং প্রবৃত্তির তাড়নায় এই পরিমাণ তাড়িত হই যে সেক্ষেত্রে দিন ঈমান আমল আমাদের টিকছে না নষ্ট হচ্ছে সে বিষয়গুলো আমাদের দেখার ফুরসতটুকু পর্যন্ত নেই। বিধায় এই কাজটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হুমায়ুন ইসলাম, আপনি লিখেছেন, তাহাজ্জুদের নিয়ত করে যদি বিতর নামাজ রেখে দেওয়া হয় এবং তাহাজ্জুদ আদায় করতে না পারি তাহলে করণীয় কী? আপনি তাহাজ্জুদ পড়বেন ভোর রাতে, সেজন্য বিতর পড়েননি, তো এটি আপনার জন্য তখনই উচিত হবে যখন আপনি ভোর রাতে উঠতে পারবেন এবং তাহাজ্জুদের জন্য পুনরায় ঘুম থেকে উঠতে পারবেন, সেই মর্মে আপনার যদি প্রবল সম্ভাবনা থাকে, জোরালো সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটি করবেন। আর যদি ভোর রাতে ওঠাটা আপনার রিস্কি থাকে, আপনি উঠতে পারবেন কি না আদৌ নিজেও জানেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভিতরের নামাজকে আপনার না পড়ে ভোর রাতের জন্য ফেলে রাখাটা উচিত নয়। আপনি ভোর রাতে উঠবেন সে প্রবল সম্ভাবনা ছিল, তারপরও আপনি উঠতে পারলেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই ভিতরের নামাজ পরবর্তীতে পড়বেন, সেটা ফজরের আগে পড়তে পারেন অথবা পরবর্তীতেও পড়তে পারেন, কারণ বিদের নামাজ বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব। বিধায় বিদের নামাজ ওয়াজিব হওয়ার কারণে আপনি যদি এটা মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আগে পরে আপনাকে এটা পড়ে দিতে হবে।